আমাকে হেনস্থার পর হাত বাড়ায় আমার মেয়ের দিকে, বললেন বাঁধন। ক্লাস টু থেকে সব রোজায় রাখি, বললেন দিঘি। দেশের জনপ্রিয় অভিনেত্রী লাক্স তারকা আজমেরি হক বাঁধন। কাজ ছাড়া তেমন কোনো আলোচনায় না থাকলেও সমাজের অসঙ্গতি দেখলেই সরব তিনি, কারণ নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা তাকে এমন কঠোর হতে শিখিয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়ে তিনি যেসব জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেগুলো কাটিয়ে উঠতেই লড়াকু হয়ে ওঠেন বাঁধন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের 34টা বছর নষ্ট করেছি একটা ভ্রান্তির মধ্যে, আর ভ্রান্তির মূলে আমাদের এই সমাজ ব্যবস্থা। আমি সমাজের ছকে বাধা একজন আদর্শ নিরীহ হতে চেয়েছি, কারণ ছোট থেকে আমাকে তাই শেখানো হয়েছিল। আমাদের এই সমাজ ব্যবস্থা পুরোপুরি পুরুষতান্ত্রিক, আর সেই পুরুষতান্ত্রিকতাই আমাকে শিখিয়েছে আমি যেন সমাজের ছকে বাধা আদর্শ নারী হই, এছাড়া মুক্তির আর কোনো পথ নাই। বাঁধন বলেন, আমি বুঝতেই পারলাম না আমার স্বাধীনতা কি, আমার অধিকার কি। আমি জানতেই পারলাম না যে আমিও একজন মানুষ। জীবন থেকে 34টা বছর পেরিয়ে যাওয়ার পর আমি এই সত্যটা উপলব্ধি করতে পারলাম। শুধু তাই নয়, আমি আমার ডিভোর্সের কথাটাও কাউকে বলতে পারিনি। প্রতিনিয়ত অত্যাচারী হওয়া সত্ত্বেও তাকে আমার হুজুর হুজুর করতে হয়েছে প্রতিনিয়ত। সে আমাকে পারিবারিক, সামাজিক এবং মানসিকভাবে একের পর এক নির্যাতন করেছে, আর আমি সব সহ্য করে গেছি, কারণ আমার সেই শিক্ষা। আমি জেনে এসেছি যে সহ্য করে যাওয়াটা হচ্ছে একজন আদর্শ নারীর কাজ। সব মেনে না নিলে আমি একজন ভালো নারী হতে পারবো না। আমি 3টি বছর কাউকে বলতে পারিনি যে আমি ডিভোর্স হয়েছে। তিনি আরো বলেন, সে আমাকে শুধু হেনস্থা করে ক্ষান্ত হয়নি, হাত বাড়ালো আমার মেয়ের দিকে, তাকে ছিনিয়ে নিতে চাইলো আমার কাছ থেকে। তখন আমি আর মেনে নিতে পারলাম না। সে এবং তার নতুন স্ত্রী মিলে আমাকে সিদ্ধান্ত জানায় যে তারা আমার বাচ্চাটাকে নিয়ে তাদের কাছে রাখবে। তারা যে এই সিদ্ধান্তটা নিয়েছে সেখানে আমার মতামতের কোনো তোয়াক্কাই করেনি। তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে এটা মেয়ের বাবার সিদ্ধান্ত, আর আমাকে সেটা মেনে নিতেই হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আইনজীবী, থানা থেকে শুরু করে যেখানেই গেছি সবারই এক কথা, সন্তানের ব্যাপারে বাবাই সিদ্ধান্ত নেবে। এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতো করেই আমি আমার মেয়ের অভিভাবকত্ব পেয়েছি। এদিকে তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এবার নায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। 34 বছরে দিঘির অভিনীত তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়া ভাই নামের 2টি ছবি মুক্তি পেয়েছে। সবশেষ মুম্বাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন দিঘি। চলছে রমজান মাস, তারকাদের ধর্ম পালন নিয়ে অনেকের কৌতূহল থাকে। এবার নিজের ধর্ম পালন নিয়ে খোলামেলা কথা বললেন দিঘি। তিনি বলেন, ক্লাস 1 থেকে আমি রোজা রাখা শুরু করি, 1-এ 18টা রোজা রাখি, আমার স্পষ্ট মনে আছে। এরপর 2 থেকে তো আলহামদুলিল্লাহ সব রোজায় রাখা হয়, তেমনভাবে মিস দেওয়া হয় না। ছোটবেলার কথা মনে করে দিঘি বলেন, আমার মা বেঁচে থাকতে তো অনেক ছোট ছিলাম, মা তখন রোজা রাখতে দিত না, তবে আমার খুব ইচ্ছা হতো রোজা রাখার, বাসার সবাই রাখতো। তো সেরির সময় দেখা যেত বাইরে আওয়াজ, সবার হাঁটা চলার শব্দে ঘুম থেকে উঠে পড়েছি, সবার সাথে খেতাম এবং বলতাম আমিও রোজা রেখেছি, যদিও পরের দিন সকালবেলা ওঠার পর মা জোর করেই খাওয়াতো।